আসসালামু আলাইকুম। আমার হাজবেন্ড অনেক অসুস্থ, ওর অনেক জ্বর, আর মোটেই খাওয়ার রুচি নেই, কিছুই খেতে পাচ্ছে না। আমি বারবার ভিটামিন সি যুক্ত খাবার দিচ্ছি, গরম পানি করে লেবু চিপে দিচ্ছি, তারপর ফল কেটে দিচ্ছি। আসলে আর খাওয়ার রুচি নেই। আপনারা সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হালকা কুসুম গরম পানির মধ্যে যে লেবু এইভাবে আমি সব সময় লেবু জুস করে দিচ্ছি। তারপর সবসময় ফল কেটে দিচ্ছি, খেতে পাচ্ছে না, একটু একটু খেতে পায়। তো আপনারা আমার হাজবেন্ডের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কুসুম পানির মধ্যে, হালকা কুসুম পানির মধ্যে লেবু দিয়েছি, এখন একটু লবণ দিচ্ছি, কারণ লেবু জুস খেলে খাওয়ার রুচি একটু বাড়বে। বারবার একটু একটু করে খাচ্ছে, মানে একবারে খেতে পাচ্ছে না। এই যে সব কিছু ফল নিয়ে আসছি বাজার থেকে, লেবু নিয়ে আসছি বেশি বেশি করে, কারণ লেবুতে ভিটামিন সি আছে। এখন আমি ওকে এই লেবু জুস দিব, ফল কেটেছি ফল দিব। ডাক্তার ওষুধ দিয়েছে, ওষুধ খাচ্ছে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর সবার কাছে আমি দোয়া চাইছি আমার হাজবেন্ডের যেন তাতে সুস্থ হয়ে যায়। সবাই বেশি বেশি করে সবার জন্য দোয়া করবেন, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, কারণ এখন তো সময় ভালো না। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো এখনকার মতো আমি এখানেই রাখছি, আবারও বলছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।